আমার বোন না সইন, বাগনি একটা, বাগনা একটা। তো আমার বোন আর বাগনি মোটামুটি সুস্থ আছে, তারা রেখে বিনে দেবো হয়েছে। আর বাগনিটা আইসিউ আছে, লাইফ সাপোর্ট। বাগনির অবস্থা খুবই খারাপ হয়েছে, যে বেড়ে দিলেছে ভালো আছে, মোটামুটি ঠিক আছে। এখন তো খাওয়া দাওয়া হয়েছে না, মানে খাওয়া দাওয়া করা এই বিভিন্ন আছে, লাইন দিব তারা। তারা এই মাত্র নিয়ে দিছে এক যে আইসিউ, তাকে পেটো নিয়ে দিছে। আর আমার বাগনি আমি সবাই মাথা পারা, সবাই কানে খাইতে পারা, ঠিক আছে, মোটামুটি খারাপ নাই। যে আইন শৃঙ্খলা বাহিনী লাগাইয়া, মাননীয় প্রধানমন্ত্রী লাগাইয়া, যেহেতু ব্রিটিশ ফ্যামিলি দেশে আক্রান্তটা হয়েছে, আর আমারও বোন, আমারও বাগনা বাগনি, আমার বনি জামাই, কিন্তু আমার বনি জামাই শুধু নাই, উনি আমার ভুলগুরো ভাই, ভুলগুরো ভাইয়ের কাছে আমার বন্ধু বিয়া দিয়েছিলাম আমরা। আমার তো এটা হচ্ছে গিয়া, এই যে ঘটনাটা রয়েছে এটা মানে জটিল একটা বিষয়, বিষয়টা আমরা মেনে নিতে পারলাম না, আমাদের ফ্যামিলির কেউ মেনে নিতে পারেন না, কারণ খুব বেশি আমরা কষ্ট লাগারি, আমরা কিলা হইলো কিলা না, এটা আমরা জানতাম চাই। আর পুলিশ বাহিনী তো এটা তুকে তত্যন্ত নিলে আশা করি পাঠাতে পারবো। আর বাগনির অবস্থা বেশি খারাপ হতো, তারা করতো বেশি খারাপ, কিন্তু সবে দোয়া করবা, দেশবাসীর কাছে আমি চাইলাম যে যেখান থেকে দেখবা লাইফটা, কিন্তু যেখানে তো যে যেখান থেকে সবে আমার বাগনির আগে খাস করে দোয়া করবা, যেহেতু আমরা দুইটা প্রাণ হারাইছি, আর কোনো প্রাণ হারাইতাম চাইলাম না। আমরা আল্লাহর কাছেও দোয়া করি, সবেও দোয়া করবা, আমার বাগনির অবস্থা বেশ ভালো না, সবে আমি আকুল আবেদন করি, আমার দুই হাত করে করাম, সবে আমার ভাগ্নির লাগে ভাস করে দোয়া করবো, আমার বোন এবং ভাগনা ভাগ্নির বাড়ির সুস্থ করে নিয়ে যাইতাম পারি, যেভাবে আল্লাহর কাছেও প্রার্থনা দোয়া চাই আর সুস্থ হইয়া যাইতাম পারি। এমনি তারা মানে পুরো মতো কথা মারতে পারে না, তারা তারা মানে এমনি মাথায় যে বোঝা যায় যে তারা সেন্স নাই বা তারা, আর আমরা তো আসলে কিছু তারা শুনাইলাম না, আমার বোনে জিজ্ঞাসা কিন্তু আমরা কোরআন বললাম না, হল্লা আল্লাহ কই না তো সব কিছু, আর এটা যে না এটা তাই কিছু বুঝলো না, এটা তো পুলিশ সব অফিসার তারা আর আসবে দেখে এটা ছেলের মাধ্যমে দেওয়া। এখন আমি বিদায় নিলাম, সালাম আলাইকুম। শুভ দর্শক, আপনারা জানেন সিলেটের উসমানী নগরের তাজপুরের একই পরিবারের পাঁচজন গত কয়েকদিন পূর্বে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তারপর সকালে তাদেরকে উদ্ধার করা হয়। সিলেটের উসমানী মেডিকেল কলেজে নিয়ে আসা হলে তাৎক্ষণিক রফিকুল ইসলাম এবং তার ছেলে মৃত্যুবরণ করেন। এরপরে তার স্ত্রী, বড় ছেলে এবং মেয়ে আইসিউতে ছিলেন, কিন্তু আইসিউ থেকে আজকে ওনার স্ত্রী, রফিকুল ইসলামের স্ত্রী এবং বড় ছেলেকে বেড়ে হস্তান্তর করা হয়েছে। তাদের অবস্থা মোটামুটি ভালো এবং ওনার মেয়ে, একমাত্র মেয়ের অবস্থা আশঙ্কাজনক, এখন পর্যন্ত কোমায় রয়েছেন, কারণ ওনার কোনো হুঁশ জ্ঞান নেই, তাই ওনাকে এখন পর্যন্ত আইসিউ টুতে রাখা হয়েছে। এবং ওনার স্ত্রী, রফিকুল ইসলামের স্ত্রী এবং ওনার বড় ছেলেকে বেড়ে হস্তান্তর করা হয়েছে। আমরা কিছুক্ষণ পূর্বে কথা বলেছিলাম ওনার শালেকর সাথে, রফিকুল ইসলাম, এবং যিনি ওনার বোন সম্বন্ধে এবং বাগনা বাগনি সম্বন্ধে বলেছেন। এবং আরেকটি জিনিস আসলে আমরা বলতেই হয়, এইরকম একটি মর্মান্তিক ঘটনার জন্য অবশ্যই স্থানীয় প্রশাসন এবং সবার সুনির্দিষ্ট তদন্ত করে একটি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হোক, নতুবা আমাদের সিলেট লন্ডনের বন্ধন হয়তোবা অটুট না থাকতে পারে। আমরা চাই সিলেট লন্ডনের বন্ধন সবসময় অটুট থাকুক, সেই প্রত্যাশা রেখে বিদায় রেছি। আল্লাহ হাফিজ।